বিপিএল এর পাশাপাশি চলছে ফেডারেশন কাপ ফুটবল। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে যেসব মাঠে খেলা হচ্ছে তার সবগুলোই খেলার উপযোগী নয়, তাই ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচগুলো কিংস অ্যারেনায় বাফুফেকে আয়োজন করতে চাইলে সে সিদ্ধান্তকে স্বাগত জানাবে কিংস, এমনটা জানিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর বাইজেদ আলম জুবায়ের নিপু। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। ফেডারেশন কাপের কোয়ার্টারে উঠে গেছে বসুন্ধরা কিংস, কিন্তু এখনো নির্ধারণ হয়নি কোয়ার্টার ফাইনালের ভেন্যু। কোন দলের মুখোমুখি হতে হবে তাও জানে না কিংস। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ আর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন কাপের খেলা। তবে এই তিন ভেন্যুর সবগুলোই খেলার উপযোগী নয়। মুন্সিগঞ্জে ম্যাচ মানেই খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকিতে পড়া, জানান কিংস কর্মকর্তারা। মুন্সিগঞ্জ একটা সবচেয়ে ওয়ার্স্ট ফিল্ড, আমরা চাচ্ছি যে গোপালগঞ্জ কুমিল্লা এবং ময়মনসিং তিনটা মাঠে ভালো আছে, এখন এই মাঠের মধ্যে যদি কোয়ার্টার ফাইনালে আমার মনে ভালো হয়। কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বলছেন কারো না কারো হোম ভেন্যুতেই তাদের খেলতে হচ্ছে, তাহলে কিংস অ্যারেনায় ম্যাচ হলে সমস্যা কোথায়? আমরা যদি কুমিল্লায় খেলতে পারি, তার মানে তাদের হোম গ্রাউন্ডে খেলতে পারি আমরা, তো হোয়াই নট এইখানে? এটা আমি আমারও কোশ্চেন, যদি ভালো মাঠে হয় এখানে রেফারি, এখানে সব অফিসিয়ালরা থাকবে, বিহেভিয়ার থাকবে, তো মাঠ তো আমাদের মাঠ বলে কোনো ব্যাপার না, খেলতে পারলে সব মাঠে খেলা যায়। কিংসের দুই সহকারী কোচের মুখেও একই সুর, তারাও বলছেন ভালো ফুটবলার তৈরি করতে হলে খেলতে হবে ভালো মাঠে। মুন্সিগঞ্জ মাঠে খেলা মানে আমাদের টার্ফের মতো অবস্থা, প্রতিটা প্লেয়ারের ইনজুরির একটা সংখ্যা ভয় রয়ে গেছে, অনেক হার্ড মাঠ, সামনে তো আর খুব বেশি ম্যাচ নাই, সো বেটার পিচ যেগুলো আছে ওগুলোকে এর মধ্যে আরও বেটার করে ভালো মাঠে মাঠে যেন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালটা হয়। তবে ফেডারেশন কাপের ভেন্যু নিয়ে বাফুফে কি ভাবছে তা জানতে ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।